ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দশম শ্রেণীর স্কুল ছাত্র আজিজুলকে খুনের মূল পরিকল্পনাকারী সহ জড়িত 11 জনকে গ্রেফতার করেছে র‍্যাব। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। এছাড়াও কেরানীগঞ্জ থেকে চুরি হওয়া 3 মাসের শিশুকে উদ্ধার সহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। গেল 18 ফেব্রুয়ারি হত্যা করা হয় দক্ষিণ কেরানীগঞ্জের দশম শ্রেণীর শিক্ষার্থী আজিজুলকে। এ ঘটনায় র‍্যাবের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় মূল পরিকল্পনাকারী সাব্বির, সজীব, আরমান, আরাফাত, হৃদয় সহ 10 জন। রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাব 10-এর অধিনায়ক মোহাম্মদ ফরিদুদ্দিন জানান, পরিবারের খরচ মেটাতে পড়াশোনার পাশাপাশি ইজি বাইক চালাতো আজিজুল। ইজি বাইকটি ছিনতাই করতে গিয়েই এ হত্যাকাণ্ড। এই আজিজুল হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাকিব এবং আরমান সহ তার সহযোগী আরাফাত, সজীব এবং রায়হান, এই 5 জন সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এই ইজি বাইক বিভিন্নখানে বিক্রির যে চক্র, সেই এলাকার সিন্ডিকেট, আমরা জিতু এবং আজিজুলের সহযোগী সহ আরও 6 জনকে গ্রেপ্তার করি। টোটাল এই মামলাতে আমরা 11 জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছি। একই সংবাদ সম্মেলনে কেরানীগঞ্জ থেকে অপহৃত 3 মাসের শিশুকে উদ্ধারের তথ্য জানান র‍্যাব 10-এর অধিনায়ক। তার পেশা হচ্ছে সে বাচ্চা চুরি করেন, তিনি সন্তান সম্ভাবনা কোনো মহিলার সাথে সখ্যতা তৈরি করেন, তাদের পাশে পাশে উনি বাসা ভাড়া নেন, অথবা যে সমস্ত দম্পতির নতুন বাচ্চা হয়েছে তাদের পাশাপাশি গিয়ে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করেন এবং সুযোগ বুঝে তাদের বাচ্চাকে উনি চুরি করে অন্যখানে নিয়ে যান। যে সমস্ত দম্পতির সাধারণত বাচ্চা নেই তাদের কাছে একটু উচ্চ মূল্যে উনি বিক্রি করে দেন। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা জানিয়ে মোহাম্মদ ফরিদুদ্দিন বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। যত বেশি এ ধরনের অপরাধী ধরা পড়বে তত অন্য অপরাধীরা অপরাধ প্রবণতা থেকে দূরে সরে যাবে, কারেকশন হবে। তাইফুর রহমান তুহিন, এসটিভি, ঢাকা।